জমি নিয়ে বিবাদের জেরেই কি ভাইয়ের হাতে খুন ভাই? শনিবার গভীর রাতে জাতীয় সড়কের ধারে বাইক সহ মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্যের দানা বেঁধেছে। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। তারপর দেখছে তো কিছুই নাই, তারপরে আমরা তদন্ত, আমরা ভাবলাম তো অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট বলে কোনো জিনিস নাই। এই এই কপালটা যে আছে এখানে ছুরি যেমনি মারে না, অ্যাক্সিডেন্ট হলে তো ফেচকানো বা দাগ থাকবে, আঁচর থাকবে, কিছু আঁচর বলে কোনো জিনিস নাই। এখানে যেভাবে ছুরি ঘোপায় না, এইভাবেই দাগ আছে। ধারালো অস্ত্র দিয়ে তাহলে কোপাইছে? অবশ্যই ধারালো অস্ত্রে আছে, কিন্তু মেডিকেল করলে অবশ্যই ধরা পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বলছি ভাই, কি কারণে এটা খুন, কেন খুন করা হলো, কি মনে হচ্ছে? আমাদের আমাদের মনে হচ্ছে জায়গা নিয়ে ওদের বসার ছিল, মানে ভাই ভাই জায়গা নিয়ে বসার ছিল, কিন্তু বসা হয়নি। কালকে এই গত 15 তারিখে আমরা বসার ছিলাম সবাই মিলে, ওরাও ডেট নিয়েছিল, তার এর মধ্যে 14 তারিখে রাত্রিবেলা এই ঘটনা ঘটলো। মানে জমি বিবাদের জেরে এই খুন? জমির ব্যাপারে মানে এখন পুরো বোঝা যাচ্ছে তো জমির ব্যাপার, আগে তো এমন কোনো কিছু নাই কারোর সঙ্গে, এমন গ্রামে কোনো ত্রুটি নাই, কিছু নাই, মানে কারোর সঙ্গে অন্যায় অভিযোগ কিছু নাই। ওর ওর গানি খান নাম, গনি খান মানে ভাই ভাই, মানে জমি নিয়ে বিবাদ চলছিল, মানে বসার ছিলাম, এবার আমাদের সন্দেহমূলক হচ্ছে, এবার পুলিশ ভেরিফিকেশন করে দেখুক পুলিশে। যেটা জমি নিয়ে একটা গন্ডগোল রয়েছে, জমি নিয়ে আমরা 15 তারিখে বসা ছিলাম। আচ্ছা ভাইয়ের নাম কি? ওর ভাইয়ের নাম ওই গনি খান, গনি খান। আর সেলিম যে মারা গেছে তার নাম সেলিম খান। কি মনে হচ্ছে, এটা খুন না অ্যাক্সিডেন্ট? বডি পড়া আছে, আমরা দেখে আসলাম, মানে একা স্পোর্ট যা পড়া আছে, তো ওই জায়গায় কোনো কিছুই নাই, যে বাইকে যদি 100 স্পিডে থাকে ওই গর্তে যদি পড়ে তবু লোক মারা যাবে না। আচ্ছা, তাহলে এটা কি খুন না ইয়ে? অবশ্যই খুনের মতে। তোমরা কি অভিযোগ দায়ের করছো খুনে? আমরা অভিযোগ করেছি, এবার পুলিশ ওটা ই করে তদন্ত করে দেখো। পুলিশ সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে মালদার চাঁচল হরিশ্চন্দ্রপুর কোনুয়া 81 নম্বর জাতীয় সড়কে এক যুবকের বাইক সহ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা যায়, নিহত পেশায় দিনমজুর 30 বছরের সেলিম খান চাঁচল থানার হাজাতপুর গ্রামের খানপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্য মহবুল হক জানান, তাদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল, তার মীমাংসার জন্য গ্রামে সালিশি সভা করার কথা ছিল। এদিন সকালে সে কাজে বেরিয়ে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরে আসেনি, পরে তার মৃতদেহ উদ্ধার হয়। আমার ওটা পিছিয়ে প্রতিপক্ষের ছেলে ছিল, ওর সঙ্গে বিবাদ ছিল, ওর সম্পত্তি দিবে না, আমার ছেলে নিবে, আমারও বাবার সম্পত্তি আছে, আমিও নিব। গ্রামবাসীকে বললো আমরা বিচার সালিশ করবো, দিব। আর একটা লোককে বললো তো ই আমি 10 কাঠা দিয়ে ই করবো, আপোষ করবো, তো তুমি রাজি আছো? এত না, আমি মাকে জিজ্ঞাসা করবো, তাহলে যে আছে তুমি কি বাড়াবাড়ি করবা, এটা বলেছে আমার ছেলেকে। এই একটা ছেলে, একটা গ্রামবাসী, এই লোদিজি গ্রামের লোক বলেছিল। হ্যাঁ, থানায় কি খুনের অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ করবো। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় গনি খানের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।